স্টার্ট করতে রাখতেছে রাখতেছে আছে না, বলতেছে বুঝছ পারমিশন না? দেন আমি স্টার্ট করে রাখতেছি, আপনি আমারে পরে পারমিশন আচ্ছা দেন আমি দেখেন স্টার্ট করে। রেকর্ডিং হচ্ছে না না রেকর্ডিং না, হচ্ছে না, পারমিশন তুমি দিতে আমার হবে একটু আমাকে। পারমিশন দিয়ে দেন, আমি দেখেন দিচ্ছি হচ্ছে তো রেকর্ডিং হচ্ছে। এই দেখেন রেকর্ডিং করতেছি হচ্ছে, পারমিশন দেন তো। পারমিশন দেবো আমি রেকর্ডিং, আবার পারমিশন দেবো তাই না? হ্যাঁ, আপনি ওই যে ই যেরকম অ্যাক্সেস দিয়েছেন, স্ক্রিন শেয়ারে যেরকম অ্যাক্সেস দিয়েছেন, পারমিশন দেন মোরে অ্যাক্সেস। ক্লিক করে দেখেন পারমিশন দেওয়া আছে একটা, তাহলে অ্যাক্সেস দেবো বিমান ভাই। হ্যাঁ দেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ এই দেখেন এই যে আপনার ডিফল্ট সিএসএস এ কি আছে, এটা এক ভাই আপনার অনেক লাইন কোড নিজে নিজে সাজাইছে বিষয়টা, এটা অনলাইনে পাবেন। যেমন দেখেন এমটি ফাইভ দিলে মার্জিন টপ 5 পিক্সেল, মার্জিন টপ হ্যাঁ 100, বুঝতে পারছেন, মার্জিন টপ 130, অনেক শর্ট শর্ট ক্লাস বানাই দিয়েছে। তখন আমরা মার্জিন টপ 170 দেওয়ানি, তার মানে ছোট একটা ক্লাসের মাধ্যমে এই কোডটা জেনারেট হবে, এটা একটু দেখে নেবেন। আপনি যে ফাইলটা দিচ্ছেন ওর মধ্যে কি এটা আছে? হ্যাঁ ওইটা আছে, এর ভিতরে সবগুলো আছে, এটা খুবই মানে প্রিমিয়াম আচ্ছা হিসেবে আর কি সবগুলো আছে। ডিজিটাল সিএসএস ও ডিফল্ট কিছু কোডে দেখেন, এই জিনিসটা ছাড়া, ইন্ডেক্সিং ছাড়া কিন্তু থিম ফরেস্ট এলাও কর অ্যাপ্রুভ করবে না প্রোডাক্ট। আর এই যে ডিসক্রিপশন লাগবে দেখছেন, এর ফরম্যাটটা কত সুন্দর করে করে দেয়, উপরে ফন্ট থাকবে, বডি, ইমেজ, তারপরে অনেক ক্লাস আছে, হেডিং 1 2 3, ফন্ট ফ্যামিলি কন্ট্রা, অনেক সমস্যা থেকে বাঁচা যাবে। যে জিনিসগুলো দেখছে যে প্রতিটা টেমপ্লেট লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে ফরম্যাটটা পুরো করে দেওয়া আছে, আমরা জাস্ট এইখানে ক্লাস দেওয়া আছে, আমরা শুধু এইচটিএমএল ফাইলে ওই ক্লাসটা ওই জায়গায় জুড়ে দেবো। সব ঠিকঠাক করে আছে, আমি দেখা দিচ্ছি আপনি কিভাবে করবেন। হ্যাঁ একবার দেখেন, আচ্ছা দিলাম একটা ফার্স্টে কি মনে করেন কন্টেইনারটা কতটুকুর ভিতরে আছে দেখা যাক। ভাই, ফার্স্টের দিন একটা ই নিলে ভালো হতো, একটা সিম্পল অন পেজের স্লাইডার স্লাইডার না নিয়ে একটা কারণ একটা অন স্লাইডার তো পেজের দেবো না, একটা জিনিস দেখাচ্ছি কন্টেন্ট গুলো কিন্তু একটা কন্টেইনারের ভিতরে তাই না? রো কন্টেইনার, কন্টেইনার ওয়াইড উইডটা কত দেন? 1200 পিক্সেল তাই না? কিন্তু কত আছে বলেন তো হিসাবে, ১১৭০ আছে, 1500 পিক্সেল ডানভাবে প্যাডিং হুম হুম ঠিক আছে। ডানে প্যাডিং আছে। হ্যাঁ এখন আমরা শুরু করবো কিভাবে, মনে করেন এখান থেকে শুরু করলো, প্রথমে একটা ACADER ডিফল্ট যে কোডগুলো আপনি পাইছেন এগুলো আমরা কোথায় পাবো? এটা আমি চ্যাটে দিয়ে দিছি। হ্যাঁ দেখেন দেখছেন, দেখেন খেয়াল করেন এটা কিন্তু হেডার, হেডার সেকশনে এইটুকু তো হেডার জানা জানা আছে আপনাদের। হেডারে কি কি আছে, একটা লোগো আছে আছে না? হ্যাঁ লোগো আছে, বলছে নেভিগেশন বার আছে একটা, এটার নাম কি দিয়েছে, এভিও ঠিক আছে। এটা 2 কলামের ভিতর নি তাই না? এটা 2 কলামের ভিতর নি, আর এ বাদ বাকি এইটুকু এই কলাম এইটুকুর ভিতর নি, এটুকু নিয়ে এত বোঝেন কলাম গুলো। লোগো 2 কলামের বেশি লাগবে না, আর বাদ বাকি কয় কলাম থাকে? 10 কলাম। 10 কলামের লোগো। আর সবসময় কাজ করবেন, এই দেখেন আপনারা তো একটা লাইন এদিক সেদিক করেন, কোড করবেন মনে করেন এই এভাবে ফার্স্ট এরর লিখলাম, ইন্টার দেবেন, দেখছেন এইভাবে থাকে, যদি না থাকে তাহলে এইভাবে মনে করেন এই পজিশনে ট্যাব প্রেস করবেন, ট্যাব শুধু, এই দেখেন এই পজিশনে গেল। তারপর CTRL দিবেন ট্যাব, হ্যাঁ রো রো দিলেন ঠিক আছে, রোর ভিতরে আমরা কলাম নিব না, ডট
অ্যালেক্সের টু, ঠিক আছে, কলাম এক্সেল টু। এবার এর ভিতরে একটা ডিপ নি, লোগো নামের একটা ডিপ, ঠিক আছে। এটা নিচ্ছি কেন জানেন, লোগোটা আমাদের সুবিধার জন্য। আমাদের এখন আমাদের প্রতিটা লোগো একটা লিংক থাকে না, লিংক থাকে ট্যাব, লিংক সাধারণত হয়তো ইনডেক্স ডট এইচটিএমএল হয় সাধারণত। আমি কিরকম ট্যাব দিয়ে দিয়ে কাজ করে দেখেন, আইএমসি, এটা সবসময় ইমেজ দেবেন। ইমেজের সোর্স কি, ইমেজের সোর্স হচ্ছে আইএমজি ফাইলের ভিতরে, আইএমজি ফাইলের ভিতরে, আইএমজি এর ভিতরে, লোগোর ভিতরে, লোগো লোগোর ভিতরে এবিও ডট পিএনজি। আশা করি যে লোগো আসছে, কিন্তু এখন বোঝা যাবে না, ব্যাকগ্রাউন্ড নাই তো। দেখে নেওয়া আসছে, কিন্তু এই যে আসছে না, সাদা বলে দেখা যাচ্ছে না, কাজ করেনি সাদা যে নিয়ে নি। ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দেন, ফকির ভাই। বলেন কি বলছি, ফায়ারফক্স আছে না? হ্যাঁ, ফায়ারফক্স এর মাধ্যমে সবগুলো ইমেজ একবারে ডাউনলোড করে নিন। সমস্যা নেই, একটা ইমেজ হলে হবে, না তো আর স্লাইড করব না, ঠিক আছে। এবার আমাদের কাজের সুবিধার্থে নিচে একটা সেকশন নিয়ে নিই, স্লাইডার দিয়ে কিসের মধ্যে আছে, আমরা সিএসএস এর মধ্যে আছি না, আমরা তো টাইম আউট হয়ে গেছে, 10 মিনিট আছে, 10 মিনিটে দেখেন, একটু দেখেন, দেখেন আমরা সিএসএস এর মধ্যে আসি, আমাকে তো এই ফাইলটা আছে তো ইমেজ এর মধ্যে, তাই না? এক স্টেপ বাইরে গেলাম, তারপরে গেলাম আইএমজি এর ভিতরে, আইএমজি এর ভিতরে, তারপরে স্লাইডার, SLIDER এর ভিতরে, স্লাইডারের ভিতরে আছে এভিও ব্যানার পিএনজি, এভিও ডট জেপিজি, এটা তো বুঝছেন। এর ভিতরে কন্টেন্ট না থাকলে দেখাবে না, ব্যাকগ্রাউন্ড সাইজ দেই কভার, এগুলো তো জানেন যে কভারের মানে কি, কন্টেন্ট মানে কি, একটা মিনিমাম হাইট দেই, লাইট হচ্ছে দিলে লাভ আছে, মনে করেন 600 পিক্সেল, হোয়াইট 100%, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার তে, ঠিক আছে, এগুলো তো বুঝেছেন। সবাই মেইন হাইট এবং শুধু হাইটের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে, এটা হচ্ছে দেখার বিষয়। দেখেন আপনি বোঝেন, মনে করেন আপনার যে এই পুরো উইন্ডোটা, এই যে আমার মাউস নড়াচ্ছে দেখতে পারতেছেন না? এইটুকের হাইট আছে 500 পিক্সেল, মিন হাইট মানে আমি যত মিনিমাম এত হবে, এর উপরে বড় হইতে পারবে কিন্তু ছোট হইতে পারবে না,
মিনিমাম হাইট মনে করেন 200 পিক্সেল, মানে ওই বক্সটা মিনিমাম 200 পিক্সেল হবে, কিন্তু কন্টেন্ট যদি বেশি লিখি আমরা আরো ইচ্ছা মতো বাড়তে পারে, কিন্তু 200 ওর নিচে আর হবে না। ঠিক আছে, হাইট দিলে একই কাজ করবে। মিনিমাম হাইট মানে আপনি মনে করেন মিনিমাম হাইট 60 পিক্সেল, ঠিক আছে, 60 পিক্সেল এইটুক মিনিমাম হাইট 60 পিক্সেল, এর ভিতরে যদি আমরা কন্টেন্ট লিখি প্যারাগ্রাফ মনে করেন প্যারাগ্রাফ ধরেন মনে করেন কন্টেন্ট, এই দেখেন এটা কিন্তু বাড়িছে, বড় হয়েছে না, হয়েছে কন্টেন্টের সাইজ ওয়াইজ বড় হয়েছে, কিন্তু ইমেজটা বড় হয়েছে না। কিন্তু আমি যদি এই মিনিমাম হাইটের জায়গা শুধু হাইট দিয়ে দেখেন কি হয়, কি হবে বলেন তো, কন্টেন্টটা বাইরে চলে আসবে, হয়েছে না? জি ভাই, বুঝতে পারছেন? আবার কি ভাই বুঝছেন না? বুঝছেন নাই? জি জি, এটা নেওয়ার সুবিধা আছে আপনার? ও এটা মূলত স্লাইডার নিব লিখছি, এটা এটা নিয়ে কারণ আছে। এ দেখেন আমাদের এটা কিন্তু হেডারের টোটালটা নিচে, এটা পজিশন দিয়ে করা যায়, আমরা এইভাবেই করবো যেহেতু করা হয়েছে, দেখেন ইমেজটার উপরে উঠে যাবে, বুঝছে না? ঠিক আছে, পরবর্তীটা দেখ, কল পিক্সেল 10, এর ভিতর কি কি থাকবে দেখেন তো, মেনু থাকবে আর একটা সার্চ বার থাকবে, একটা সিমেন্টিক এলিমেন্ট এটা তো জানা আছে তাই না, ইউএল এর ভিতরে এল এর ভিতরে এ, এটা জানা আছে না? ওকে ভাই, এই সেম কাজ তো আগে কয়েকদিন দেখাইছেন লাইভ, এই
ডিসকাশনে যদি আমাদের একটু পিএসপি ভালো হয় না আজকে এটা দেখেন ঠিক আছে এখন আর ব্যাক করার সময় নাই ফার্স্টে দেখা বলা উচিত ছিল ব্যাক করার কথা বলার দরকার নাই এইটা মোটামুটি দুই তিন দিন এই কাজটা করেন ভাই আমরা এটা এক্সপার্ট হই তারপরে এই জায়গাটা একটু ওই জায়গাটা একটু করলে কোনোটা হবে না দেখো বুঝছেন ভাই তাহলে এখন কে প্র্যাকটিস করবেন নাকি এই কোডটা আপনি আপনি করেন আপনি আপনি যেভাবে দেখাচ্ছেন আপনি এভাবে আগান ঠিক আছে দিয়ে এই অ্যাসাইনমেন্ট আপনি নিয়ে নেবেন কালকে ক্লাসের আগে আচ্ছা ঠিক আছে দায়িত্ব সবাই দিবে এটা ঘটনার হ্যাঁ ভালো কথা বলছেন আরেকটা এই পাশে আছে যে সোশ্যাল মিডিয়া ঠিক আছে না এই দেখো সোশ্যাল আইকন আছে তোমার এখানে এই পাশে একটা দিলাম যে আর আমাদের সোশ্যাল আইকন নামে আরেকটা টিপ নিলাম এর ভিতরে থাকবে আছে আপনারা সবসময় কাজ করবেন কিন্তু দেখেন যে কাজের ফরম্যাট যে কেউ কোড দেখলে বুঝতে পারবে মানুষজন বিরক্ত হবে কিন্তু He also, we have never heard of this icon before. এবার দেখুন হ্যাঁ মিঠাপুরি তো স্পোর্টস এর প্রাইস এর 12 পিস 1 পিস বিক্রি হয়েছে তারপরে